আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে রমজানুল মোবারক, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এই রমজানে আমরা কিন্তু আমাদের কিন্তু শিডিউলগুলা রুটিনগুলো একটু চেঞ্জ হয়ে যায় জীবনে। তো আমরা এই রমজানে কিভাবে খুব ইফেক্টিভলি আমাদের পড়ার রুটিনটা করতে পারি, কিভাবে আমরা কোন টাইমটা বাছাই করে নিতে পারি যেটা আমাদের জন্য আসলেই কার্যকরী হবে বা সময় কম নষ্ট হবে, তো স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, কী করলে তুমি মোটামুটি খুব ভালোভাবে পড়তে পারবা। তো আমি দুই রকম জিনিস দেখাবো। একটা হচ্ছে তুমি যেদিন সারাদিন বাসায় থাকবা সেটার একটা রুটিন, আর যদি বাসায় না থাকবো তাহলে সেই জিনিসটা কীভাবে চেঞ্জ হবে সেইটা। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু ভ্যারি করে। আমরা রুটিনটা যখনই রমজানের করি তখন দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ক্যাটাগরির মানুষ কী হইতে পারে, যে তারা ইফতার করার পরে যে হচ্ছে ইফতার করে তারপরে হচ্ছে একবারে নামাজ টামাজ পড়ে তারপরে পড়াশোনা শুরু করে এবং তারা দীর্ঘ রাত ধরে পড়াশোনা করে, এবং এরকম মানুষ অনেক বেশি। আমি গতদিন আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখলাম যে সেখানে এই এই পোলটায় ভোট দিছো যে তোমরা দীর্ঘ রাত জেগে পড়াশোনাটা করো আর কি। আর একটা দল হইতে পারে যে তুমি রাত্রে একটু আগে ঘুমায় যাওয়া এবং সেহরির সময় উঠে সেহরির পরে আর না ঘুমিয়ে তখন থেকে পড়াটা স্টার্ট করা। তো এই দুইটা পক্ষ আসলে আছে, দুইভাবেই তুমি করতে পারো, যেভাবে তোমার জন্য আসলেই বেশি ভালো লাগে, কারণ এক একজন মানুষ এক একভাবে আসলে আচরণ করে। তো তোমার কাছে যেটা বেশি ভালো মনে হয় তুমি সেটা করতে পারো। তো আমাকে যদি বলো যে ভাই আপনি কোনটাকে সাপোর্ট করেন, আমি সাপোর্ট করি দীর্ঘ রাত না পড়ে তুমি সেহরির পরে পড়ো। কারণ একটা হচ্ছে যে আমরা যখন দীর্ঘ রাত জেগে পড়ার অভ্যাসটা তৈরি করতেছি, হ্যাঁ, আমাদের কিন্তু এখন দেখা যায় যে আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেক বেশি লেট হয়ে যায়। আমরা অনেকে একবারে সেহরি করেই তারপরে ঘুমাইতে যাই। তবে ব্যাপার যেটা হচ্ছে, রাতটা কিন্তু শুধু তোমাকে ঘুমাইতে দেওয়ার জন্য হয়েছে, যে ইসলামে কিন্তু এভাবে তোমাকে বিল্ড করে দেওয়া হয়েছে যে মানুষ রাত্রে ঘুমাবে দিনে কাজ করবে। হ্যাঁ, আমাদের কিন্তু ইসলামে কিন্তু এভাবেই দিক নির্দেশনা দেওয়া আছে। তো আমরা কিন্তু সেটাকে উল্টা বানায় ফেলছি, আমরা রাত্রে কাজ করি দিনে আমরা 12টা 1টা পর্যন্ত ঘুমাতে থাকি। তো এই জিনিসটা আসলে আমাদের বডির উপরে অনেকভাবেই ইফেক্ট ফেলে। আসলে তোমার ঘুমটা যদি ঠিকঠাকভাবে না হয় তুমি তোমার সারাদিনের কার্যক্রমে তো ব্যাঘাত ঘটবে, তোমার শারীরিকভাবেও তোমার অবনতি ঘটবে। তুমি একটা জিনিস খেয়াল করে থাকতে পারো যে গ্রামের মানুষ যারা অনেক আগেকালকার মানুষ তারা কিন্তু দীর্ঘদিন বাঁচত, দেখবা যে 80-90 বছর একদম কমন তাদের জন্য। এবং গ্রামে গিয়ে তুমি দেখবা গ্রামের মানুষ খুব দ্রুত কিন্তু ঘুমায় পড়ে, যে হচ্ছে 7-8টার মধ্যে কিন্তু ঘুমায় পড়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে তোমার গ্রামে গিয়ে দেখছো তোমাকে 7-8টার মধ্যে ঘুমাইতে হবে না। তো যত আগে ঘুমাইতে পারা যায় এই অভ্যাসটা করার চেষ্টা করো, এটা কিন্তু বেশ সাইন্টিফিক রিজনও আছে যে ঘুমাইলে তুমি আগে ঘুমাইলে তুমি কী কী বেনিফিটস আসলে পাইতে পারো। তো সেগুলো নিয়ে অন্য দিন কথা বলবো, তোমরা যদি জানতে চাও কমেন্টে জানিয়ে রাখো। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে কীভাবে তুমি আসলে পড়াটা সেট করতে পারো। তো আমি আমার একটা ওয়ে তোমাদেরকে দেখা দিচ্ছি, তো তুমি তোমার পছন্দ মতো সেটাকে চেঞ্জ করে নাও, বা হচ্ছে তুমি পরব অন্য আর একটা যেটা বললাম যে তুমি একদম ইফতার করে একবারে তারাবি নামাজ টামাজ পড়ে পড়তে বসে তুমি একবারে সেহরি পর্যন্ত পড়ো। তো এইটা হচ্ছে তোমার শরীরের উপরে ইফেক্ট ফেলে, আসলে তোমার শরীর আসলে অবনতির দিকে যাইতে পারে, সম্ভাবনা আছে সাইন্টিফিক্যালি। তো আমরা চলো হচ্ছে অন্য যেই প্যাটার্নটা আছে আমি সেইটার পক্ষে কথা বলবো আজকে। সেটা হচ্ছে যে তুমি মেইনলি রাত্রে আগে আগে ঘুমায় যাবা এবং তুমি সেহরির পর আসলে পড়াটা দিবা। কেন আসলে এখানে তোমার লাভ এক্সট্রা কী হইতে পারে সেটা আমি একটু তোমাকে বলবো। যদি ভালো লাগে তুমি এটা তাহলে শেয়ার করবা, মানে এটা তুমি হচ্ছে ফলো করবা। হ্যাঁ, ঠিক আছে, তারপরে তুমি জানাবা যে হ্যাঁ তোমার কার্যকর হচ্ছে কিনা, এবং অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদেরকে এই জিনিসটা শেয়ার করে জানাইতে ভুলবা না। তো দেখো আমাদের হচ্ছে আমরা যেটা একদম শুরু করছি ইফতার টাইম থেকে শুরু করছি, মনে করো ইফতার এখানে শেষ হয়েছে, আমি এখান থেকে শুরু করলাম যে 7টা থেকে 11টা। তুমি ইফতার করে 7টা থেকে রাত 11টার মধ্যে তো মোটামুটি 4 ঘন্টার মতো টাইম, এই 4 ঘন্টার মধ্যে ইফতার করে তুমি হচ্ছে নামাজ পড়ে 15 মিনিট রেস্ট টেস্ট নেওয়ার পরে দেখো যে 6টা থেকে 7টার মধ্যে এই সময়টুকুর মধ্যে তুমি ইফতার করে নামাজ পড়ে 15-20 মিনিট রেস্টও নিতে পারবা। তারপরে তুমি একটু পড়তে বসে যাবা সাথে সাথেই, কারণ সামনেই তোমার যেহেতু পরীক্ষা, সামনেই কিন্তু তোমার পরীক্ষা, তুমি কিন্তু হাতে সময় কম, একটু তোমাকে কষ্ট করতেই হবে আসলে। হ্যাঁ, এবং ভালো লাগবে, তুমি যখন ইফতার করবা ইফতার করার পরে কিন্তু তোমার একটু এনার্জি চলে আসবে, তো কিন্তু পড়তে ভালো লাগবে। তো ওই সময়টা তুমি সোশ্যাল মিডিয়াতে না কাটায় তুমি সরাসরি পড়তে বসে যাবা, কিন্তু ওই টাইমটা একবার সোশ্যাল মিডিয়াতে ঢুকে যাও তোমার সমস্ত এনার্জি যে তুমি ইফতার করার পরে পাইছিলা সব কিছু কিন্তু তোমার চলে যাবে সেই সোশ্যাল মিডিয়াতে। চেষ্টা করো এই সময়টাতে তুমি হচ্ছে ইফতার নামাজ এবং একটু বিশ্রাম নেওয়ার পরে সাথে তুমি 7টা থেকে পড়তে বসে যাও। তো 7টা থেকে 11টা এই টাইমের মধ্যে তুমি তোমার পড়াটা পড়বা এবং পাশাপাশি খাওয়া এবং নামাজটাও তো আছে, হচ্ছে তোমাদের তারাবির নামাজও আছে, তো খাওয়া এবং তারাবির নামাজটাও সেরে ফেলবো আমরা। সেরে ফেলার পরে তুমি আসলে মোটামুটি পড়ার জন্য মেনলি টাইম পাবা 3 ঘন্টার মতো, ইফেক্টিভ তোমার পড়াশোনা হবে। কিন্তু 4 ঘন্টা আছে, 1 ঘন্টা আমরা রেখে দিলাম যে হচ্ছে তুমি হচ্ছে 40 মিনিট নামাজ রাখলা, 20 মিনিট খাওয়া রাখলা, একটু রেস্টও মনে করো রাখলা আর কি।
তো এক ঘন্টা তুমি মনে করো বাদ রাখো, এক ঘন্টা খাওয়া এবং নামাজ ইম্পর্টেন্ট ব্যাপার, পাশাপাশি তুমি তাহলে তিন ঘন্টার মতো সময় তুমি পাচ্ছ, তিন ঘন্টা তুমি ইফেক্টিভ একটা পড়া দিবা। চেষ্টা করো যে এই সন্ধ্যার টাইমের পরে সোশ্যাল মিডিয়াতে নাই ঢুকতে, একবার তুমি নাই ঢুকো। কেন এই কথাটা বললাম, কারণ এই টাইমটা কিন্তু সব বেশি মানুষ কিন্তু এঙ্গেজ থাকে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে, সবাই ইফতারের পরে একটু শুয়ে শুয়ে ফোন চালাবে। তুমি যখনই সোশ্যাল মিডিয়া ঢুকবা তুমি অনেক কিছু পাবা যে তোমার এখানে এঙ্গেজ করতে হবে, তোমার হয়তো তোমার বন্ধু একটা পোস্ট দিছে বা তোমার কেউ কমেন্টে একটা রিপ্লাই দিছে বা তোমাকে কেউ ইনবক্স মেসেজ দিছে, হ্যাঁ, তো তখন তোমার কিন্তু সেগুলোতে এঙ্গেজ করতে গিয়ে তোমার কিন্তু সময়টা চলে যাবে, তুমি টের পাবা না। চেষ্টা করো যে হ্যাঁ, যে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমার যদি পড়া অনেক বাকি থাকে গুছাই নিতে চাও, তোমাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো চেষ্টা করো তুমি ইফতারের পরে, ইফতারের আগে তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকবা, কিন্তু ইফতারের পরে তুমি আর সোশ্যাল মিডিয়া ঢুকবাই না, একবার সরাসরি কালকে দেখা হবে আবার এরকম। তো ইফতার করে তুমি আর সোশ্যাল মিডিয়াতে ঢুকবাই না, তুমি সরাসরি তুমি তোমার পড়াটা শুরু করে দাও। চার ঘন্টার মধ্যে ধরলাম তিন ঘন্টা তুমি পড়ার জন্য ম্যানেজ করতে পারছো, এক ঘন্টা আমাদের আরও কাজ আছে, ওকে ফাইন। এরপরে তুমি কী করলাম, দশটা এগারোটা থেকে তুমি একদম ঘুমাইতে চলে যাবা, চেষ্টা করো যে সাড়ে দশটা থেকে এগারোটা এই টাইমে তুমি ঘুমাইতে চলে যাবা, এবং এগারো থেকে পাঁচটা টাইম আমি একদম রাখছি, অনেকগুলো কাজ একসাথে লিখে দিছি বেশি বড় না করে। এগারো থেকে তোমার মোটামুটি যেহেতু আমাদের সেহরি চারটার দিকে একটু আগে ওঠে, তুমি এই ঘুম সেহরি এবং ফজরের নামাজ তামাজ সহ তুমি ধরলাম যে পাঁচটা বেজে গেছে, তার মানে এগারো থেকে পাঁচটা এই টাইমের মধ্যে তুমি আবারও তোমার এই কাজগুলো তোমাকে করতে হবে। এটা কিন্তু অবশ্যই মানে সবার জন্য ফিক্সড, আসলে সবাইকেই করতে হবে, হ্যাঁ, সেহরি নামাজ তারপর পাশাপাশি ঘুম, তো তুমি ঘুমাচ্ছ যেহেতু রাত্রে, তো আমি রাত্রে ঘুমানো এই পক্ষে সাপোর্ট দিচ্ছি আর কি, রাত্রে তোমাকে ঘুমানো উচিত তোমার আসলে আসলে, হ্যাঁ, তো ওকে ফাইন। তো এগারো থেকে পাঁচটার মধ্যে তুমি ঘুম সেহরি নামাজ সেরে ফেললাম, এরপরে তুমি আসলে পড়তে বসে যাবা পাঁচটার পর থেকে, মানে সেহরি করে তোমার কিন্তু অনেকটা এনার্জি থাকবে। দেখো ইফতারের পরে তুমি একটু পড়াশোনা দিছো, এনার্জি ছিল শরীরে, কারণ তুমি মাত্র খাবার টাবার খাইছো, তোমার সারাদিনের পরে একটা এনার্জি আসছে, তখন পড়ছো, তখন বেশ ভালো একটা পড়া হয়েছে। এবং তুমি সেহরির পরে তুমি খাওয়া দাওয়া পরে যেমন ব্রাশ ট্রাশ করে নামাজ টামাজ পড়ে ফ্রেশ হয়ে তুমি একটু বসবা, তুমি খেয়ে দিয়ে বেডে যাবা না, একটু বসবা টেবিলে বা একটু হাঁটাহাঁটি করবা, তখন দেখবে তোমার ঘুমটা আর আসবে না, ঘুমটা কেটে যাবে, তখন তুমি একদম সরাসরি টেবিলে বসে যাবা, বেস্ট হয় টেবিলে বসে যাও। টেবিলে বসে তুমি পাঁচটা থেকে আটটা এই টাইমের মধ্যে দেখবা তোমার মন চাইলেও তোমার সোশ্যাল মিডিয়াতে যাইতে ভালো লাগবে না, বেশি একটা ভালো লাগবে না। কেন, ওই টাইমে কিন্তু বেশিরভাগ মানুষই দেখবে যে সোশ্যাল মিডিয়াতে বেশি থাকবে না, ইফতার সেহরির সময়টুকুতে সবাই এঙ্গেজ থাকে, কিন্তু তারপর সবাই কিন্তু নামাজ টামাজ পড়ে ঘুমাইতে চলে যায় বেশিরভাগ মানুষ, কিছু মানুষ তো ঘুমায় না। তো তুমি ওই সময়টুকুতে শুনে গিয়ে আসলে মজা পাবা না, কারণ দেখবা যে হচ্ছে তোমার ইনবক্সে কেউ মেসেজ দিচ্ছে না বা হাবি যাবি, যাই হোক, তো ওই সময় আসলে এঙ্গেজ করার মতো বেশি লোকজন তুমি পাবা না, তো ওই সময় তোমার ঢোকারও দরকার নাই। তুমি পাঁচটা থেকে আটটা এই তিন ঘন্টা তুমি একদম একদম নিরিবিলি থাকবে চারপাশ, একদম ঠান্ডা মাথায় তুমি পড়া দিতে পারবা। এখানে একটা তিন ঘন্টার একটা ইফেক্টিভ তুমি পড়া দিবা পাঁচটা থেকে আটটা, এখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, সবাই দেখবে চারপাশ নীরব, সবাই ঘুমাচ্ছে, এই সময় ঠান্ডা মাথায় তুমি পড়বা টেবিলে বসে, হ্যাঁ। তো এই যে তিন ঘন্টা তুমি যদি পড়ে ফেলতে পারো, তিন তিন ছয় ঘন্টা, তাহলে তো তোমার ম্যাক্সিমাম পড়া হয়ে যাচ্ছে আসলে, তোমার তাহলে দিনে চব্বিশ ঘন্টা পড়ার দরকার নেই, দিনে চব্বিশ ঘন্টার মধ্যে। তো তুমি এখানে ছয় ঘন্টা অলরেডি সুন্দর একটা পড়া দিয়ে ফেলছো, এবার সারাদিন তোমার কেমন যাক, তারপরে আসলে দেখা যায় ভালো একটা পড়া তোমার হয়ে গেছে, তিন তিন ছয় ঘন্টা ম্যাক্সিমাম পড়াটা কিন্তু হয়ে যাবে, হ্যাঁ। এরপরে দেখো, তারপরে তোমার জন্য রাখছি আটটা থেকে নয়টা তুমি একটা বিশ্রাম নাও বা আদার্স কিছু কাজ করো, এবার তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকো বা তোমার আদার্স যা করতে মন চাই সেটা করো, তোমার কোনো ভিডিও দেখতে হবে বা কোনো কিছু আসে তোমার এক্সট্রা কিছু করতে হবে বা তোমার পড়াই কাজে লাগাইতে হবে, তুমি যা মন চাই যেটা তোমার পছন্দ হয় ভালো হয় তোমার জন্য প্রয়োজন, আমি তো জানি না তোমার আসলে জীবনে কোনটা বেশি নেসেসারি বর্তমানে চলতেছে, তো সেই জিনিসগুলো তুমি করতে থাকো, সমস্যা নেই, একটু রেস্টও নাও, একটু পড়তেছিলা দীর্ঘ সময় ধরে একটু রেস্ট নাও। আর পড়ার সময় তুমি পাঁচটা থেকে আটটা একদম টানা পড়বা না, আগে ভিডিওগুলোতে বলছিলাম যে পড়ার মাঝখানে তুমি মনে করো বিশ মিনিট করে পড়তেছো, পাঁচ মিনিটের একটা মনে করো, সে পাঁচ মিনিট তুমি না পড়ে মনে করবা, বসে বসে রেস্ট নিবা আর মনে করবা কী কী পড়ছো কী কী পড়ছো, এভাবে তুমি পড়তে থাকবা বিশ মিনিট করে পড়তে থাকবা। এরপরে তুমি দেখো আবার নয়টা থেকে বারোটা এই টাইমে তুমি একটু পড়ো, এই টাইমটা তোমাকে একটু কষ্ট করে পড়তে বসতে হবে, এই টাইমটা কিন্তু মনটা একটু বেশি পড়তে চাবে না, কারণ কি এই টাইমটা কিন্তু একটু রোদ চোদ উঠে যাবে, চারপাশে কোলাহল শুরু হবে, তখন তোমার পড়তে ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমাকে পড়তে বসতে হবে। যদি তুমি জাস্ট এই টাইমটা কাজে লাগিয়ে ফেলতে পারো, দেখো এরপরে কিন্তু পড়া নাই, এরপরে কিন্তু তেমন একটা পড়া নাই, এই তিন ঘন্টা তোমাকে ম্যানেজ করতে হবে, নয়টা থেকে বারোটা এই যে নামাজের আগে নয়টা থেকে বারোটা তুমি এই টাইমটা ম্যানেজ যদি করে ফেলতে পারো পড়াটা, তাহলে তুমি কিন্তু পড়া শেষ, সারাদিনের পড়া শেষ, তুমি এই বারোটার মধ্যে তোমার সারাদিনের পড়া শেষ, এরপরে তুমি চিল করো, সমস্যা নেই। তিন 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 নয় ঘন্টা তোমার ম্যাক্সিমাম সুন্দর একটা পড়া তুমি দিয়ে ফেলতে পারতেছো। এরপরে তুমি বারোটা থেকে দুইটা তিরিশ তুমি গোসল আছে, তোমার নামাজ আছে, একটু বিশ্রাম নিলা, তোমার যদি মনে হয় না আমি একটু দিনে একটু ঘুমিয়ে নিব, তাহলে তুমি বারোটা থেকে নামাজ টামাজ পড়ে তুমি একটু ঘুমিয়ে নাও, দুইটা তিরিশের জায়গায় তিনটা হয়ে যাক, সমস্যা নেই। তারপরে উঠে তুমি দুই ঘন্টা এক ঘন্টার একটা
টাইম স্লট বের করতে পারো যে এখানে তুমি নতুন পড়া পড়বা না। কেন নতুন পড়া পড়বা না? কারণ এখন তোমার এনার্জি নাই। হ্যাঁ, এই জায়গাটা তোমার কিন্তু কোনো এনার্জি নাই, তুমি কিন্তু খুবই এখন লো এনার্জিতে ভুগবা। কারণ কি, তুমি রোজা রাখছো, সারাদিন তুমি ক্লান্ত আসছো, খাওয়া দাওয়া তোমার নাই, তুমি কিন্তু খুবই তোমার এনার্জি কিন্তু একদমই থাকবে না, লো এনার্জি থাকবে। যেহেতু লো এনার্জি থাকবে, নতুন পড়াটা না পড়ে যেহেতু লো এনার্জিতে তুমি ভুগবা এখন এই টাইমটাতে, তখন তুমি নতুন পড়া পড়বা না। তখন তুমি যেটা করবা, পুরাতন যে পড়াগুলো রিভাইজ দেবা, খাতা খুলে দেখবা বা তুমি একটু অঙ্ক টঙ্ক করবা, যেগুলো একদম পুরাতন পড়া, তোমার জাস্ট রিভিশন তুমি পারো, জাস্ট রিভিশন, ওগুলো পড়তে বেশি একটা তোমার পরিশ্রম যাবে না বা ভালো লাগবে, কারণ তোমার জাস্ট মনে করতে হবে জিনিসগুলো। তো এই কাজটা এখানে করো, পাশাপাশি তারপর তুমি করে ফেলো কি 4:30 থেকে 6:00 মধ্যে এই টাইমটা তুমি আর কোনো পড়তে মরতে বসবা না। এখানে তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি যা হয় 2 ঘন্টা তোমার মতো তুমি পড়ো, এই সময়টুকু তোমার জন্য আমি ফাঁকা রাখলাম। এইবার তারপর 4:30 থেকে 6:00 এই সময়টুকুর মধ্যে তুমি আসরের নামাজ আছে, তারপরে যেটা করতে পারো, আসরের নামাজটা পড়ে তুমি চেষ্টা করো এই যে সামনের 30টা দিন আসতেছে, এই 30টা দিনে তুমি নিজের মধ্যে ভালো একটা হ্যাবিট বিল্ড করার চেষ্টা করো। কারণ একটা মানুষ আসলে যে তুমি একটা মানুষ হলে কী ধরনের আচরণ করবে, কীভাবে আসলে জীবনে আগায় যাবে, এর অনেক কিছু কিন্তু ওই হ্যাবিটের উপর নির্ভর করে। তো চেষ্টা করো, তুমি একটু ঘাটাঘাটি করো যে তোমার কোন হ্যাবিটটা তোমার মধ্যে আনলে অনেক ভালো হয়, যেটা তোমার মধ্যে নাই। তুমি এই 30 দিন প্রত্যেকটা দিন তুমি আসরের নামাজের পরে এইটা চেষ্টা করছো, তো এই টাইমে তোমার পড়াটা তুমি পড়তেছো না, একটু রিল্যাক্স করতেছো, তো এইটা তুমি চেষ্টা করো যে প্রতিদিন তুমি আসরের নামাজের পরে এমন একটা কিছু করো যে তোমার জন্য খুবই দরকারি। সেটা হয়তো যে কোনো কিছু হইতে পারে, তুমি ভালো একটা কিছু শিখো বা তুমি ইসলাম সম্বন্ধে জানো বা তোমার যেইটা তোমার জন্য বেস্ট হয় তুমি সেরকম একটা কিছু করো, প্রতিদিন তুমি ওইটা কাজটা নিয়মিত করবে 30 দিন করবা, তাহলে দেখবা ওই জিনিসটা কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে এবং তোমার ওইটা কিন্তু পরবর্তী কাজেও লাগতেছে ওই জিনিসটা। তো চেষ্টা করো, জিনিসটা চেষ্টা করো আর কি। হ্যাঁ, আর একটু হাঁটাচলা করতে পারো নামাজের পরে, ভালো লাগবে আর কি, তখন একটু মোটামুটি ঠান্ডা বাতাস থাকে। এই তো হয়ে গেলো, তারপর তুমি সরাসরি ইফতারের জন্য রেডি হয়ে যাবা, 6:00 থেকে 7:00 মধ্যে ইফতার নামাজ, আবার একটু বিশ্রাম নিবা, নিয়ে তারপরে আবারও কিন্তু সেই শুরু হয়ে যাবে কি 7টা বেজে যাবে, আবারও শুরু করে দেবা। এইভাবে তুমি আগে যদি থাকো, দেখো মোটামুটি 3, 3, 6, 3, 9, 2, 11 ঘন্টা তোমার একটা পড়ার সুন্দর স্লট বের হয়েছে। ধরলাম 11 ঘন্টা পড়া তোমার হইলো না, এখান থেকে তুমি আরও 2 ঘন্টা বাদই দিলা, 9 ঘন্টা ধরলাম আমরা, তো 9 ঘন্টা তুমি যদি দিনে পড়ো তাও কিন্তু তোমার অনেক কিছু কভার করা সম্ভব, তোমার পক্ষে অনেক কিছু কভার করা সম্ভব। ঠিক আছে, তুমি চাইলে দুপুরে একটু ঘুমায় নিতে পারো, পড়াটা একটু ঘুমে, তো 9-10 ঘন্টা তুমি যদি পড়তে পারো তাহলে তো বেশ ভালো একটা তোমার জিনিস হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম একটা পড়া হয়ে যাচ্ছে। আর তোমার যদি আরও রাশ থাকে না, তোমার অনেক পড়া জমে আছে, তখন তুমি নামাজের পরে একটু পড়তে বসতে পারো, চেষ্টা করো যে এই টাইমটা ফাঁকে রেখে একটু, কারণ এই টাইমে তোমার এনার্জি অনেক লো থাকবে, তখন তোমার আসলে পড়া এত বেশি মাথায় নাও ঢুকতে পারে, বা ক্লাসগুলো তুমি করতে পারো, অনলাইন যে ক্লাসগুলো আছে সেটা তুমি করতে পারো এই টাইমটাতে। তাহলে হইতে পারে কি যে সেই তোমার এমনি এনার্জি নিয়ে ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগবে না, তখন তুমি বসে বসে ক্লাসগুলো করবা, অ্যাটলিস্ট তোমার কিছুটা আগেই থাকবে। তো এটা তুমি করবো যখন বাসায় থাকবা, যেদিন তুমি বাসায় থাকবা তোমার হচ্ছে মানে বাইরে কোনো কাজ নাই, কোচিং নাই, প্রাইভেট নাই, কলেজ নাই, ইত্যাদি নাই, তখন তুমি বাসায় আসো, এটা ফলো করো। আর 24 স্টুডেন্ট যারা আসো, তোমাদের ACC পরীক্ষা সামনেই, তো টেস্ট পরীক্ষা প্রায় হয়ে গেছে, শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিকে আরও বেশি গোছানোর জন্য ওয়ান শট ব্যাচটি কিন্তু আমাদের কার্যকর আছে। প্রায় আমাদের 1500 স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। তো তোমরা যারা যুক্ত হতে চাও এবং 690 টাকার অফারটি নিতে চাও, তোমরা কিন্তু নিতে পারবে 13 তারিখ, অর্থাৎ আগামীকাল পর্যন্ত মাত্র 690 টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রি সম্পূর্ণ গুছিয়ে শেষ হয়ে যাবে, বেসিক, CQ, MCQ সব কিছু, কীভাবে পরীক্ষায় CQ আসবে, A to Z সকল কিছু তোমার কাভার হয়ে যাবে। কোনো চ্যাপ্টার আগে নাও পড়া থাকলে কোনো সমস্যা হবে না। তো প্রথম 150 জন এই অফারটি আর নিতে পারবে, তাই তোমরা যারা এই 690 টাকা অফারটি নিতে চাও, খুব দ্রুত আমাদের ডিসক্রিপশন বক্সে দেখো, ডিটেলস দেওয়া আছে ভর্তির জন্য, 690 টাকা সেন্ড মানি করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। যদি তোমার বাসায় সেদিন না থাকো, তোমার মনে করো যে হচ্ছে বাসায় সেদিন থাকবা না, না থাকলে কী হবে, হয়তো বা তোমার দিনে কাজ আছে, তুমি হচ্ছে প্রাইভেট আছে, কোচিং আছে, বা কলেজ থাকতে পারে, নানান ফেনি হইতে পারে তোমার জীবনে, তো এতটুকু জিনিস কিন্তু মোটামুটি ফিক্স। খেয়াল করো, তুমি এই ইফতার করলা, ইফতার পরে খাওয়া নামাজ, তারপর তুমি তো পড়া দিছো কিন্তু 3 ঘন্টার, ঘুমাইছো, পড়ছো, দেখো 5টা থেকে 8টা, নর্মালি 5টা থেকে 8টা এই টাইমটার মধ্যে কিন্তু কোনো কলেজ টলেজ থাকে না আসলে, তাই না? তো তুমি এই টাইমটা তুমি পড়ার মধ্যে রাখলা, 3-3, 6 ঘন্টা কিন্তু তোমার পড়া হয়ে গেছে শুরুতেই। এরপরে তুমি খেয়াল করো 8টা থেকে 9টা এই টাইমে একদম ফাঁকা রাখছি, 4:23 পর্যন্ত, এই টাইমে তোমার জীবনে যে কী ঘটে আমি তো জানি না, এই টাইমে তুমি হইতে পারে তোমার কলেজ আছে, কোচিং আছে, হাবিজি অনেক কিছু হইতে পারে, তো এটা তুমি তোমার মতো করে সাজাই নিবা আর কি। তবে দেখো আবারও লাস্টে গিয়ে সেম যে মোটামুটি কিন্তু সবগুলাই কলেজ কোচিং যাই থাকুক না কেন, মোটামুটি 4টা 5টার মধ্যে কিন্তু সব কিছু ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু ইফতার আমাদের সময় আগিয়ে এসে, তখন তুমি কিন্তু এই নিচের দুটো ফলো করতে পারবা, তার মানে নিচের ভিতরের 1, 2, 3, 4 এই 4টা স্লট তুমি নিজের মতো করে সাজাই নাও, যে নিজের মতো করে সাজাই নাও যে তোমার কলেজ থাকলে তুমি কখন পড়া থাকে, কী থাকে, সেই মতো তুমি সাজাইটা যায় না।
এইভাবে যদি করতে পারো আমার মনে হয় তুমি খুব সুন্দর মতো এই ৯-১০ ঘন্টার একটা তুমি সুন্দর একটা টাইম স্লট বের করতে পারছো, যেটা তোমার অনেক বেশি কার্যকর হবে বলে আমি মনে করি। কারণ তুমি হচ্ছে রাত জেগে পড়তেই পারো, তোমার যদি সেটা অভ্যাস হয়ে থাকে তুমি সেটা ফলো করো। কিন্তু আমি সাপোর্ট করতেছি না আপাতত, আমি এইটাকে সাপোর্ট করতেছি যে তুমি এই কাজটা করো, যে তুমি সেহেরির পরে পড়াটা শুরু করো, তখন তোমার একটা এনার্জিও থাকবে, হ্যাঁ এটা বেশি থাকবে। আর রাতে দেখা যাবে তুমি যদি পড়তে থাকো দেড় রাত ভরে ভালো লাগবে না, সবাই অনলাইনে থাকবে, তুমিও সেই অনলাইনে গিয়ে কথা বলা শুরু করছো, দেখবে সময়টা কেটে যাবে, আবার এনার্জি তখন আস্তে আস্তে লো হয়ে থাকবে। হ্যাঁ তো বডি তোমাকে এইভাবেই ফাংশন করে, রাত হলে তোমার কিন্তু সেই বডি চাই একটু রেস্ট নিতে আসে। যাই হোক সর্বোপরি এইভাবে তুমি নিজের মতো করে একটু মডিফিকেশন করে নিবা, কারণ এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের জীবনের প্রয়োজনও এক এক রকম, তো সব কিছু মিলে রুটিনটা হইতে হয়। আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম, তো যারা এটা মনে করো যে হ্যাঁ তোমার সাথে মিলে যাচ্ছে তুমি সেটা ফলো করতে পারো, ইনশাল্লাহ ভালো কাজে আসবে। তা অবশ্যই বন্ধুকে শেয়ার করে জানাও, এবং এরপরে তোমরা কমেন্টে জানাও যে এরপরে তোমরা তোমাদের স্টাডি নিয়ে কী ধরনের ভিডিও চাও, সেটা অবশ্যই সবাই কমেন্ট করে যাও, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না।